আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে এ মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের প্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আপনারাও এ অনুষ্ঠান দেখা এবং শোনার মাধ্যমে এ অনুষ্ঠানকে জনপ্রিয় করে গড়ে তোলার মাধ্যমে আমাদেরকে আপনারা অনেক ঋণী করেছেন। দর্শক, আমরা যখন শুনি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এ অনুষ্ঠান দেখে মোনাজাতে সামিল হয়, অপেক্ষায় থাকে এবং কোনো পর্ব মিস হলে তারা খুঁজতে থাকে যে এই পর্বটি কোথায় পাব, কিভাবে এটা সংগ্রহ করতে পারি, তখন আমাদেরকে আসলেই আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই আগ্রহ আমাদেরকে আসলে আরও বেশি দায়বদ্ধ করেছে এবং আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল বানায় এই আপনাদের আগ্রহগুলো। দর্শক, আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলার জন্যে। চলুন আজকের অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মধ্যবাড্ডা ঢাকা এর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস এবং উত্তরবাড্ডা সাতারকুল তালতালা নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি দিলাওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নামাজের দাওয়াত, একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত। আসলে নামাজ আমাদের হৃদয়ে প্রশান্তি আনে, নামাজ আমাদের পেরেশানি কমিয়ে দেয়, নামাজ আমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, নামাজ আমাদের অন্তরকে সাজায় ঢেলে। আমরা অনেক সময় যখন পেরেশানির মধ্যে পড়ি তখন জায়নামাজ হাতে নেই, তসবিহ হাতে নেই, যখন পেরেশানি দূর হয়ে যায় তখন আবার আগের মতো হয়ে যাই, জায়নামাজ ছেড়ে দেই এবং মসজিদ ছেড়ে দেই, আমরা নামাজ পড়ি না। তো আমরা আসলে নামাজের মধ্যে যে কত মহারত্ন আল্লাহ লুকিয়ে রেখেছেন এবং যারা নিয়মিত নামাজ আদায় করে থাকেন তারা বুঝবেন যে তাদের কাছে মনে হবে যে পৃথিবীর সব সুখ যেন তার জায়নামাজের নিচে আল্লাহ তার জন্যে লুকিয়ে রেখেছেন। নামাজ হচ্ছে বক্ষের শক্তি, নামাজ হচ্ছে দুঃখের সান্ত্বনা। আমরা এই নামাজ আদায় করব এবং আমাদের আশপাশে যারা আছে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব তাদেরকে আমরা নামাজের দাওয়াত দেব। আমরা নামাজের দাওয়াত দেওয়ার জন্যে মাহে রমজানকেও বেছে নিতে পারি, পুরো মাসকে যে আমরা তালিকা করে করে যে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে কারা কারা আছে যারা নিয়মিত নামাজ পড়েন না, আবার কেউ আছেন শুধু জুমায় মসজিদে আসেন, কেউ আছেন একক্ত পড়লে চারক্ত ছেড়ে দেন, এদেরকে আমরা তালিকা করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লেগে থাকতে পারি তাদের পিছনে নামাজি বানানোর জন্যে এবং আমরা তাদেরকে নামাজের দাওয়াত দিতে পারি এবং নামাজ আদায় করার প্রতি অভ্যস্ত হয়ে যখন পড়বে তখন এটা যেন অব্যাহত থাকে, সেজন্যে কীভাবে অব্যাহত রাখতে পারে সেজন্যও দেখভাল করা। তো এই বিষয়গুলো আমরা মাহে রমজানেও করতে পারি এবং সারা বছরই করতে পারি, সারা জীবন সবসময় করতে পারি। তো আজ আমরা নামাজের দাওয়াত নিয়ে কথা বলবো। আমরা জানি সূরা হজের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা এমন লোক যাদের আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের নির্দেশ দেবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণাম আল্লাহর ইচ্ছাধীন। তো আমরা নামাজ পড়ব।
এক্ষেত্রে আপন পরিবার পরিজন সর্বাধিক হকদার নামাজ নামাজের দাওয়াতের ক্ষেত্রে। নামাজের প্রতি তাদের আহ্বান করতে হবে এবং সবার আগে তাদেরকে আহ্বান করতে হবে, কারণ হলো তাদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। পরিবারে কেউ বেনামাজি হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাই পরিবারের লোকদেরকে আগে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, আহ্বান করা তাদেরকে আগে ফরজ। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছে, যেমন আমরা জানি যে সূরা তাহার 132 নং আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং 10 বছর বয়সে নামাজের জন্য কঠোর শাসন করো। আবু দাউদ শরীফ। তো আমরা নামাজের দাওয়াত কিভাবে দিতে পারি এবং কি হিকমত, কি কৌশল অবলম্বনের মাধ্যমে আমার বন্ধু, আমার সদস্য পরিবারের এবং আমার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিতে পারি, চলুন এ বিষয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথি মুফতি দেলাওয়ার হোসেন সাহেবের কাছ থেকে। জি মহতরাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا، وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের দাওয়াত নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। নামাজের দাওয়াত যেটা আপনি অনেকটা খোলাসা করে বলেই দিয়েছেন, দাওয়াতটা শুরু হওয়া উচিত নিজ পরিবার থেকে। তাহলেই তো প্রথমে পরিবার, তারপরে গ্রামবাসী, প্রতিবেশী, গ্রাম, ইউনিয়ন, থানা, এভাবে যদি নামাজের দাওয়াত ছড়াইতে থাকে তাহলে আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের জন্য খুব সহজভাবে পথ খুলে যাবে। এই জন্য নামাজ, আমরা নামাজের দাওয়াত এটা পরিবারের মধ্যে দিতে আমরা অনেকে লজ্জাবোধ করি আর কি। অথচ পূর্ববর্তী নবীদের থেকে আমরা যদি তাকাই, দেখি যে নবীরা তাদের পরিবার দিয়ে দাওয়াতকে শুরু করেছেন। যেমন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারেই বর্ণিত আছে সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা ইসমাইলের পরিচয় দিচ্ছেন এভাবে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল, তিনি তার পরিবারকে নামাজের নির্দেশ দিতেন এবং যাকাতের নির্দেশ দিতেন, এই জন্যই তো তিনি আল্লাহর কাছে সন্তুষ্টির পাত্র। ঠিক এরকমভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকেও দেখি সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে, উনি ওনার প্রিয় পরিবারকে রেখেই যান ওই মরু প্রান্তরে, কাবার পাশে, যখন কাবা ছিল না, ওই পাশে রেখে যান আর বলে যান, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুসলা। যে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন আল্লাহর কাছে মোনাজাত করে যে আল্লাহ, আমি আমার প্রিয় পরিবারকে এমন উপত্যকায় যেখানে শস্য নাই, ফসল নাই, রেখে যাচ্ছি এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। এবং তুমি কিছু মানুষের অন্তর তাদের প্রতি ঝুঁকিয়ে দাও, কিছু ফল ফলাদির ব্যবস্থা করে দাও, হয়তোবা আমার বিশ্বাস তারা শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞ বান্দা হবে। জি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম প্রত্যেকের প্রশংসাই করেছে ভাবে যে তারা নামাজ কায়েম করতেন। শোয়েব আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে উনি সবসময় বলতেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার জীবন মরণ সব আমার আল্লাহর জন্য। তো নামাজ আগের জামানা থেকেই ছিল, এরকম না যে আমাদের এই উম্মতের উপরে নামাজ আসছে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেরকম আপনি বললেন সূরা তাহার 132 নম্বর আয়াতে, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক, যে আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, আমি তো আপনার কাছে রিজিক চাই না। আপনি নামাজের নির্দেশ দিতে থাকেন, কত সুন্দর আল্লাহ তাআলা বলেছেন। এমনকি সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তুলে ধরেছেন নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার
29 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আছারিস সুজুদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রশংসা করতেছেন, তাদের প্রশংসার মূল বিষয় হলো যে আপনি যখন তাদেরকে দেখবেন দেখবেন হয়তো রুকু করতেছে না হয় সেজদা করতেছে, মানে নামাজে আছে। আর নামাজের তাদের চিহ্ন তাদের কপালের মধ্যেই প্রমাণ বহন করে যে তারা নামাজের মধ্যে আছে, তারা কত বেশি নামাজ পড়ে। সাহাবা একরাম থেকেও আমরা দেখতে পাই যে সাহাবা একরাম নামাজের প্রচুর দাওয়াত দিতেন, ইমানের দাওয়াতের পাশাপাশি নামাজের দাওয়াত দিতেন, বলতেন আসো তাআলাও নুজাদ্দিদু ঈমানানা ওয়া ঈমানাকুম, আসো আমরা আমাদের ইমান তাজা করি, ইমানকে নবায়ন করি, নামাজ পড়ি, যাকাত দিই, একে অপরকে নামাজের দাওয়াত দিতেন। এমনকি কোনো সাহাবায় কোনো সাহাবি রাসুলের কাছে আসতে না পারলেও রাস্তায় দাঁড়িয়ে থাকতেন যে রাসুল আজকে কী বলেছেন, নামাজের ব্যাপারে কী বলেছেন, বিভিন্ন বিষয়ে কী বলেছেন, এগুলোর জন্য তারা দাঁড়িয়ে থাকতেন। এই যে আমরা এখান থেকে দেখতে পাই দাওয়াত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কী নির্দেশ আসলো ওটা আরেকজনের কাছে কীভাবে পৌঁছায় দেওয়া যায়। এমনকি নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওয়াদাও করেছেন, আল্লাহর ওয়াদা আছে নামাজিদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতা ওয়া ইতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। যে ওয়ালিয়ুকুমুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে গুণাবলী আল্লাহ উঠায় ধরছেন সেটা হচ্ছে নামাজ লাগবে আল্লাহর গুণাবলীর জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজে যে দাওয়াত, এক্ষেত্রে রাসূল বলেছেন যে আদ্দাল্লু কাফাইলিহি, যে যে নামাজের দিকে কাউকে ডাকলো কাফাইলিহি সে যেন নামাজ পড়ার সোয়াবটাই সে লাভ করলো। আর এক হাদিসে রাসূল এভাবে বলেছেন মাংদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি কাফাইলিহি, কোনো ব্যক্তি কাউকে ভালো কাজের দিকে ডাকলো নামাজের দিকে ডাকলো তাহলে একটা কবুল নামাজের সোয়াব সে তার আমল নামায় লাভ করবে। তো করো কত বড় কত সুন্দরভাবে নামাজের একটা সুন্দরভাবে নামাজের সোয়াব পাওয়ার একটা ব্যবস্থা করে রাখছেন। যেটা আপনি বলতেছিলেন যে মসজিদে যাইতেছে বাসায় আসে নামাজের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত মানে এটাই না দাওয়াত দিলাম, আমার যদি কর্মচারী থাকে পরিবারে কেউ থাকে বাসায় বসবাসকারী কেউ থাকে তাদেরকে নামাজের জন্য সুযোগ তৈরি করে দেওয়া যেন তারা নামাজগুলো আদায় করতে পারে, এটাও নামাজের দাওয়াতেরই একটা অংশ যে আমি তাকে ওই টাইমটা ছুটি দিয়ে দিই যাতে সে নামাজটা ঠিকমতো আদায় করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে এই যে নামাজ একে অপরকে দাওয়াত দিবে নামাজ পড়বে, রাসূল বলেছেন আস সলাওয়াতুল খমস, পাঁচ ওয়াক্ত নামাজ কে যদি একক্ত যখন পড়বে আর একক্ত যখন আসবে এই মাঝখানের গুণাগুলো মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, মাঝের গুণাকে আল্লাহ ক্ষমা করে দেন। একক্ত নামাজ পড়ার পরে যখন দ্বিতীয় আরও একটা ওয়াক্ত নামাজ সে পড়তে যায় এই মাঝখানের ওয়াক্তের সময় যে কোনো গুণা হয়ে থাকলে এগুলো আল্লাহ মাফ করে দেন। এরকম অনেক ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজিদের ব্যাপারে করেছেন। এমনকি এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলা সলাওয়াতিল খামসি আবিস সলাতিল মাকতুবাতি আলা উযুইহা ওয়া আলা মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহু হাক্কুন আলাইহি হারামাল্লাহু আলাইহিন নার, কেউ যদি উযু সহকারে ওয়াক্ত মতো ঠিকমতো নামাজ আদায় করে রুকু করে সিজদা করে তাহলে এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে তার জন্য দুইটা জিনিস থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হবে, একটা হলো বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো বারাআতু মিনান নিফাক, সে নিফাকি থেকেও মুক্ত থাকবে। এরকম নামাজের ব্যাপারে অনেক প্রশংসা অনেক গুণাবলী নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে বলেছেন যে আপনি নামাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন, নামাজের দিকে মানুষকে ডাকেন, এভাবে সুন্দরভাবে ডাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আমরা জানি যে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় নামাজিদের কথা বলেছেন যে তারা সফল যারা নামাজে বিনয় নম্র। দর্শক আমরা যদি দেখি কোরআনুল কারিমের মুমিনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ যখন যে আলোচনা করেছে সেখানে আমরা তাকালে দেখব যে সূরা মুমিনুনের 1-11 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই যারা নামাজে বিনয় নম্র ভদ্র তারা হলো সফল।
এই সূরারই আরো শেষের দিকে বলা হয়েছে ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা তাদের নামাজকে সংরক্ষণ করে, নামাজের প্রতি যত্নবান হয় তারা। এরপর আরেকটি সূরায় আমরা দেখি মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আর রকিউন আর সাজিদুন আল আমিরুন আবিল মারুফি ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ। এখানেও রুকুকারী এবং সেজদাকারীকে আল্লাহ বলেছেন যে তারা সফল। এরপর আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন, যেমন একটি জায়গায় বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। তো এই নামাজের দাওয়াত আমরা কীভাবে দেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কীভাবে দিয়েছিলেন তার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যদি সূরা ইউসুফের 108 নং আয়াতের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ তাআলা এখানে বলেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এটা ইসলাম আমার পথ, আমি জেনে বুঝেই আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও আল্লাহর দিকে দাওয়াত দেয়, আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা সূরা ইমরানের আল ইমরানের 110 নং আয়াতের দিকে যদি তাকাই তাহলে দেখব যে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে আল্লাহ বলেছেন যে তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্যে তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় কাজে বাধা দেবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে, আর আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হতো, তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নামাজের ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা এখানে দাওয়াতের ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে তার স্পষ্টতা এখানে আমরা ফুটে উঠতে দেখছি। আমরা আরেকটি জায়গায় দাওয়াতের ব্যাপারে আমরা দেখতে পাই সূরা নাহলের 125 নং আয়াতে আল্লাহ বলেছেন যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপন পালনকর্তার দিকে মানুষকে ডাকুন জ্ঞানের কথা বুঝিয়ে এবং উপদেশ শুনিয়ে উত্তম রূপে, আর তাদের সঙ্গে সর্বোত্তম যুক্তি পেশ করে বিতর্ক করুন উত্তম পন্থায়, নিশ্চয়ই আপনার পালনকর্তা ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে আর তিনি ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। তো আমরা এখানেও দেখছি যে নামাজের দাওয়াত যখন আমরা প্রদান করব তখন কী হিকমত এবং কৌশল অবলম্বন করতে হবে সে কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা যখন আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, ভাই বোনদেরকে, আমাদের আপনজনদেরকে নামাজের দাওয়াত দিব তখন তাদেরকে ধাক্কা দিয়ে তাদের সাথে ঝাঁঝালো তিক্ত কথা বলে নয়, কারণ আল্লাহ বলেছেন যে ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাউলিক, নবী হে এটা আপনার প্রতি আমার অনুগ্রহ যে আপনার অন্তরটা নরম, আপনি যদি কঠিন এবং কর্কশভাষী হতেন তাহলে কেউ আপনার চারিপাশে আসতো না। তো দরদ দিয়ে, প্রেম দিয়ে, উত্তম যুক্তি দিয়ে, পরিকল্পনা মাফিক মানুষকে, আপনজনদেরকে দাওয়াতের, নামাজের দাওয়াত দিতে হবে। আমরা অনেক সময় দেখা যায় একটি কথাই যদি একটু কৌশল অবলম্বন করে বলি তাহলে কিন্তু দেখা যায় যে সহজ হয়ে যায়, একই কথা কিন্তু সেটা যদি অন্যভাবে বলা হয় মানুষ রাগ করবে। যেমন আমরা যদি কাউকে গিয়ে বলি মাগো অনেক পানির পিপাসা লেগেছে একটু পানি দান, তাহলে কিন্তু সে খুশি হয়ে পানি দেবে, একটি কথা। এই কথাটি যদি আবার এভাবে বলে কেউ
গিয়ে আব্বার বউ একটু পানি দেন, তাহলে কিন্তু খুব রাগ করবে সে, একই কথা। কিন্তু এই কথাটা তাকে মা ডাকলে সে খুশি হয়, কিন্তু তাকে অন্যভাবে বললে সে রাগ করে। তো এই যে এটি জাস্ট দর্শক, আমরা জাস্ট একটু উদাহরণ দিলাম এ কারণে যে বোঝাতে যে আমরা যখন মানুষকে দাওয়াত দেব নামাজের, তখন মিষ্টি ভাষায় তাদেরকে প্রেম দিয়ে এমনভাবে তাদেরকে কাছে টানব, তাদেরকে মানুষকে ধাক্কিয়ে ব্যথা দিয়ে আঘাত দিয়ে দূরে ঠেলে ঘৃণা করে হিংসা করে তাকে কখনো কাছে টানা যাবে না। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টানতে হবে। এবং উত্তম আল্লাহই বলেছেন যে সর্বোত্তম যুক্তি পেশ করতে, এবং সর্বোত্তম যুক্তি পেশ করে আমরা যদি নামাজের দাওয়াত দিই, ইনশাআল্লাহ সে নামাজই হয়ে গেলে আমার দাওয়াতের মাধ্যমে, সে নামাজ যত পড়বে সে নামাজের একটা সওয়াবের অংশ আমাদের আমল নামায় আল্লাহ তাআলা জমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজের দাওয়াতে আমাদের কবুল করুন। চলুন অতিথির কাছ থেকে শুনছি আরও। আলহামদুলিল্লাহ, নামাজের দাওয়াত এটা যেমন সওয়াবের বিষয়, কিন্তু আদর্শ সমাজ বিনির্মাণে মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে নামাজের কোনো বিকল্প নাই। নামাজের দাওয়াত যদি মানুষ ছেড়ে দেয়, তাহলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পরস্পর একে অপরে এক কাতারে যে দাঁড়ানো, নামাজের ভিতরে মসজিদে জামাতে ধনী গরিব সব এক কাতারে দাঁড়ানোর এই বিষয়টা আর থাকবে না। নামাজ এই ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মানুষকে মসজিদে কাতারে বিভিন্ন কাতারে একই কাতারে সবাইকে বসিয়ে দিয়েছে, কারোর মধ্যে কোনো প্রকার পার্থক্য বা ধনী গরিব কোনো ভেদাভেদ করেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে যে আপনি নামাজ কায়েম করেন, কারণ নামাজ ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার, কারণ নামাজ একটা সমাজ বিনির্মাণে অশ্লীলতাকে দূর করে দিবে, গর্হিত কাজকেও দূর করে দিবে। অশ্লীলতা কি? ফাহশা ওয়াল মুনকার, এই তাফসিরের ক্ষেত্রে তো অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যেটা এই অল্প পরিসরে সম্ভব নয়। আমি সংক্ষেপে বলতেছি, ফাহশা বলা হয় যে মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেটাকে খারাপ মনে করে, নামাজের মাধ্যমে এই খারাপটাও দূর হয়ে যায়, সবাই যেটাকে খারাপ মনে করে। আর মুনকার, ধর্মের বিশারদ যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা যেটাকে নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন, নামাজের দ্বারা সেটাও দূর হয়ে যায়। তো সুতরাং নামাজ ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আপনি যেটা বলতেছিলেন শুরুতে যে আমাদের নামাজের দাওয়াত থেকে আমাদের শিশুরাও যেন বাদ না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সুন্দর তরিকা শিখাইছেন। রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর থাকতেই নামাজের দাওয়াত দাও, নামাজের নির্দেশ দাও, আর 10 বছর থেকে যখন তার বয়স 10 হবে তখন তাকে কিঞ্চিত স্বাভাবিক কিঞ্চিত তাকে একটু শাস্তি দাও, ধমকি দাও, যাতে সে নামাজের উপর উঠে যায়। তাহলে এই ছোট বাচ্চা যখন ছোট থেকেই নামাজের উপর অভ্যস্ত হবে, তখন তার দ্বারা সমাজ নষ্ট হবে না, তার দ্বারা সমাজে গুমরাহির ছয়লাভ হবে না, এই ছেলে মাদকাসক্ত হবে না, এই ছেলে খারাপ দিকে যাবে না। কারণ নামাজের দিল যদি তার তৈরি হয়ে যায়, তাহলে সামনের ভবিষ্যৎ তার থেকে সমাজ অনেক উপকৃত হবে, তার দ্বারা জাতি অনেক ফায়দা হবে। যেমনিভাবে আমরা নামাজের অনেক গুণাবলী শুনতেছিলাম, আসলে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার দাওয়াত তো দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, মান আকামাহা, যে এই খুঁটিকে ঠিক রাখলো, আকামাত দিন, সে পুরো দিনকেই ঠিক রাখলো। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য নামাজ, আবার দেখেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজের প্রতি গাফলতি করে, নামাজের দাওয়াত ছেড়ে দেয়, নিজেও নামাজ পড়ে না, অন্যকেও পড়তে দেয় না, নামাজ পড়ার সুযোগ দেয় না, তাহলে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ধমকি দিয়েছেন। রাসূল বলেছেন, মান তারাকা সলা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফালা দিন আলাহু, তার কোনো দিন নাই, কারণ সে নামাজকেই ছেড়ে দিছে, গুরুত্বপূর্ণ একটা আমলকেই ছেড়ে দিছে। মুফাসসিরিন কেরাম যেখানে আমলের সলের কথা বলেছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যে শব্দ বলেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে আমলের সলেহ বলতে বোঝানো হয়েছে নামাজ। সুতরাং ইমানদারদের পরিচয়ের ক্ষেত্রে ইমানের পরেই দ্বিতীয় নম্বরে আসবে নামাজ। নামাজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর নামাজ পড়ার ক্ষেত্রেও মনে রাখতে হবে
যে একটা নামাজ ওই সময় আদর্শ সমাজ বিনির্মাণের দায়িত্ব রাখবে যখন ওই নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রীতিনীতি প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক এই দুটাকে রক্ষা করে যখন নামাজ পড়ানো হবে তখন অবশ্যই আদর্শ সমাজ বিনির্মাণে সমাজ ঠিক হতে বাধ্য যেমন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আমরা একটা ঘটনা পাই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে আসলেন তো এক সাহাবী এসে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে সুতরাং তার নামাজ পড়ে লাভ কি রাসূল মুস্কি হেসে বললেন নামাজ পড়তে দাও এই নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে সত্যি সত্যি দেখা গেল কিছুদিনের মধ্যে এই লোক নামাজ পড়তেছে কিছুদিন নামাজ পড়ার পর দেখা গেল সে চুরি ছেড়ে দিয়েছে এবং সমাজের আদর্শ মানুষ হিসেবে সে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত নামাজ পড়ার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাসূল বলেছেন যে মান সাল্লা আরবাঈনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আরবাঈনা ইয়াওমান 40 দিন যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারে নিয়মিত মসজিদে এসে বা জামাতের সাথে 40 দিন যদি পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা ঘোষণা রাখছেন একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির আর একটা হচ্ছে সেই ব্যক্তি মুনাফিক না কারণ মুনাফিক একসাথে 40 দিন এক লাগাতার নামাজ পড়া তার জন্য সম্ভব না তো এখানেও আমরা দেখতে পাই যে নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় ইসলামের অংশ পেতে হলে অবশ্যই তাকে নামাজ দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সলাতা লাহু ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই যার নামাজ নাই তো সুতরাং নামাজটাও আমার অংশ পেতে হলে নামাজ লাগবে ইসলামের অংশের জন্য নামাজ লাগবে তো যে কথা বলতেছিলাম যে সমাজ যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমাদের নামাজ সুন্দর করতে হবে এবং এক্ষেত্রে দেখা যায় মোহতারাম বাবা নামাজ পড়ে সন্তান পড়ে না আবার সন্তান পড়ে বাবা পড়ে না কর্মচারী পড়ে মালিক পড়ে না মালিক পড়ে কর্মচারী পড়ে না তো এক্ষেত্রে আমরা কিন্তু পরিবারের যে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের যে নামাজের দাওয়াতটা যেভাবে দেওয়ার আমরা কিন্তু অপেক্ষায় থাকি যে অন্যে কখন দাওয়াত দিয়ে কাউকে না স্বজনদেরকে নামাজি বানাবে কিন্তু আমারও তো পরিবারের প্রতি একটা দায় আছে আমাকেও তো জবাব চাইবেন আল্লাহ তো সেক্ষেত্রে আমাদের পরিবারের প্রতি আরও কীভাবে এই দাওয়াতের প্রচলনটা বাড়াতে পারি নামাজের দাওয়াতের নামাজের দাওয়াতের পরিবারের মধ্যে বাড়ানোর জন্য প্রথম যেটা তরিকা যিনি দায়ী হবেন যিনি দাওয়াত দিবেন ওনার জন্য কিছু গুণাবলী জরুরি একটা হলো যে উনি নিজেই এই আমলের প্রতি মজবুত হয়ে যাবেন যদি উনি নিজে আমলের প্রতি মজবুত হয়ে যান তাহলে ওনার কথার আসর হবে সবাই ওনাকে মানবে যে না ও এটা করে সুতরাং ওর দাওয়াত দেওয়াটা ঠিক আছে আমি নিজে যদি নামাজ না পড়ি আর একজনকে কীভাবে দাওয়াত দিই তাহলে আমি তো মিথ্যাবাদী সাব্যস্ত হব প্রথমত হলো নিজে নামাজের প্রতি 100-100 থাকতে হবে দুই নম্বর হলো নম্র ভাষায় দাওয়াত দিতে হবে যেটা আপনি আপনার আলোচনায় বলতেছিলেন যে দাওয়াতের জন্য মৌলিক গুণ হলো নম্রতা অবলম্বন করতে হবে উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকেও আল্লাহ তাআলা দাওয়াতের তরিকা শিখিয়ে দিয়েছেন এভাবে ফাকুলা লাহু কওলান লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা যে কওলান লাইনান লাআল্লাহু লাইনান মানে নরম তুমি যদি নম্রতার পথ অবলম্বন করতে পারো তাহলে তোমার দাওয়াতের আসর হবে আমরা ওই ঘটনায় দেখতে পাই যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নম্রতার পথ বজায় রাখার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের আসরের কারণে ফিরাউন ইমান না আনলেও তার যে সভাসদবৃন্দের মধ্যে অনেক লোক যারা গোপনেও ইমান আনছে শুধু মুসার নম্রতার দাওয়াতের কারণে তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো পরিবারের ক্ষেত্রে নম্রতা বজায় রাখা আঘাত না করা এমন আঘাত করলে তো সে তো দূরে চলে যাবে একজন দায়ীর গুণ থেকে সে বের হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব যে দাওয়াতের ক্ষেত্রে যে গুণাবলী আমার জরুরি নামাজের দাওয়াত নামাজ তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সুতরাং ব্যক্তি নিজের মধ্যেও নামাজের আমল নিয়ে আসবে তারপরে নিজের দাওয়াত দিতে যাবে এটাই হলো মূল বিষয় আর কি তো আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে আমরা নামাজের ব্যাপারে যেহেতু দাওয়াতের আলোচনা চলতেছে যে জামাতে নামাজের ব্যাপার নামাজের ব্যাপারে আমাদের অনেকের অলসতা দেখা যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জামাত একটা জামাত এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ঐক্য একটা আদর্শ সমাজ সবাই মিলেমিশে আছে এটা প্রমাণ করার জন্য জামাত জরুরি জামাতের সাথে নামাজ জরুরি
এই জন্য একই মসজিদে দেখেন একটা টাইম দেয়, ওই টাইমে জামাত হয়, সবাই বুঝায় যে আমরা সবাই এক আছি, এই মহল্লা সবাই এক আছি, এই জন্য জামাতটা খুবই জরুরি। আল্লাহ তালা নিজেও কোরআনে যেখানে নির্দেশ দিয়েছেন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারার মধ্যে 43 নম্বর আয়াতে, যে ও আকিমুসসালাত ওয়া আতুসসাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে অর্থাৎ জামাতে তোমরা নামাজ আদায় করো। এমনকি রাসুল কত সুন্দর সুসংবাদ শুনাইছেন যে কাউকে যদি তোমরা দেখো নিয়মিত মসজিদে যাতায়াত করতে, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শুনাইছেন সুনানে তিরমিজির মধ্যে আসছে, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে সে মসজিদে নিয়মিত যাতায়াত করে, তাহলে তোমরা সাক্ষী থাকো সে ঈমানের ব্যাপারে, সে দৃঢ় আছে, সে ঈমানদার আছে। কত সুন্দর করে বুঝাইছেন। আর একটা বিষয় হচ্ছে সোয়াবের ক্ষেত্রেও তো জামাতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। বাসায় নামাজ পড়লেন, একক্তর জন্য একক্ত নামাজেরই সোয়াব পাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন সলাতুল জামাত তাজিদু আলা সলাতিহি ফি বাইতিহি ওয়া সলাতিহি ফি সুকিহি 25 দারাজাতান, কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে ঘরে একা নামাজ পড়া, বাজারে একা নামাজ পড়ার চেয়ে যদি জামাতের সাথে সে নামাজ পড়তে পারে তাহলে 25 গুণ সোয়াব সে লাভ করবে। তো দেখেন নামাজ একক্ত কিন্তু 25 ওয়াক্ত নামাজের সওয়াব সে লাভ করতেছে। কত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন আমাদের। আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি, আপনার শেষ মন্তব্য এক কথায় শুনব। নামাজের দাওয়াতের ব্যাপারে বর্তমান উম্মত এই নামাজের দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে বেনামাজির সংখ্যা দিন দিন প্রবল হারে বেড়ে চলেছে। এই জন্য আমি সবার প্রতি আহ্বান করব যে নিজেও নামাজ পড়ব, ঘর থেকে, নিজ থেকে, নিজের পরিবার থেকে, আজকে থেকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছে আবেদন করব যে আপনারা এখন থেকে নামাজের দাওয়াতের কাজ শুরু করে দেন, নিজে নামাজ পড়েন, পরিবারে নামাজের সুযোগ তৈরি করে দেন, পরিবেশ তৈরি করে দেন, যাতে ঘরের মধ্যে নামাজই একটা পরিবেশ তৈরি হয়, অটোমেটিক আল্লাহ তাআলার দয়ায় এমনি নামাজই একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আমিন, আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত হবে, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে সামিল হতে পারবেন। আজ মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. اللهم رحمتك نرجو ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أصلح لنا شأننا كله، لا إله إلا أنت. اللهم طهر قلوبنا عن النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة، فإنك تعلم خيانة الأعين وما تخفي الصدور. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت، وهو على كل شيء قدير. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنا نعوذ بك من الموت وقربته والقبر وغمته والصراط وذلته ويوم القيامة وروعته. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. آمين. واجعلنا من الراشدين.
রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার রহমানুর রহিম, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে বসে নামাজের দাওয়াত সম্পর্কে কিছু আলোচনা করে, কিছু আলোচনা শুনে আপনার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। মালিক, আমাদের হাত তুলে দিয়েছি দর্শক সহ। মালিক, প্রত্যেকটা হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দি। আমিন। রাব্বুল আলামিন, জীবনে কত গুনাহ হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সগীরা কাবীরা জাহিরি বাতিনি, সমস্ত গুনার কথা স্মরণ করে আপনার শাহী দরবারে তওবার হাত বাড়িয়ে দিয়েছি। মালিক, আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিন। আমিন। রাব্বুল আলামিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুরুব্বিয়ানে কেরাম গ্রামবাসী যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে শুয়ে আছেন, জানেন এগো মাবুদ কোন ভাই কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। আল্লাহ, প্রত্যেকটা কবরগুলোকে বেহেশতের বাগান হিসেবে আপনি কবুল করে নিন। আমিন। রাব্বুল আলামিন, আমাদের সাথে এমনও ব্যক্তি হাত উঠেছেন, এমনও ব্যক্তি হয়তো হাত বাড়িয়ে দিয়েছেন যার মা ওই অন্ধকার কবরে শুয়ে আছেন, অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন, অনেকের মা বাবা দুজনেই অন্ধকার কবরে শুয়ে আছেন। মালিক, মা বাবা কত আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ আপনি তাদের ব্যাপারে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, আমাদেরকে তারা যেরকম ছোটবেলায় রহমতের কোলে কত আদর দিয়ে দয়া দিয়ে লালন পালন করেছেন, আজকে ওই কবর জগতে আমাদের মা বাবা আত্মীয় স্বজনগুলোকেও আপনি রহমতের কোলে লালন পালন করা দেন। রাব্বুল আলামিন, জীবনে যত নেক কাজ করেছি আল্লাহ সমস্ত নেক কাজগুলোকে কবুল করে নেন, যদি কোনো ভুল করে থাকি সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দেন। রাব্বুল আলামিন, আদর্শ সমাজ, রাব্বুল আলামিন আদর্শ সমাজ হিসেবে এই দেশের মানুষকে কবুল করে নেন। আমিন। বাংলাদেশকে কবুল করে নেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি আল্লাহ, প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজের দাওয়াতকে আপনি পৌঁছাইয়া দেন। রাব্বুল আলামিন, প্রত্যেক ভাইকে নামাজি বানায় দেন, ঘরে ঘরে নামাজি বানায় দেন, প্রত্যেক মানুষকে ঠিক মতো নামাজ পড়ার তৌফিক আপনি দান করে দেন। রাব্বুল আলামিন, বিশেষ করে এই অনুষ্ঠানে যা কিছু সওয়াব হয়েছে, রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোনার রওজায় মদিনায় আজকের আমলের সওয়াবগুলো পৌঁছাইয়া দেন। রাব্বুল আলামিন, সারা বিশ্বের আলোচক আছে, যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যে যেখানে শুয়ে আছে, আজকের আমলের সওয়াব ওই কবরগুলোর মধ্যেও পৌঁছাইয়া দেন। রাব্বুল আলামিন, জানি না গো মাবুদ, রাব্বুল আলামিন কতদিন দুনিয়াতে জীবিত থাকবো আমরা, মালিক সবাইকে নেক হায়াতের তৈয়বা আপনি দান করে দেন। রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা দান করে দিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। বিশেষ করে এই অনুষ্ঠানের সঞ্চালক রাব্বুল আলামিন, এই এই আলোকিত প্রতিদিনের কর্ণধার বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেবের পরিবারকে আপনি কবুল করে নিন। আমিন। রাব্বুল আলামিন, এই পরিবার সহ আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দেন। বিশেষ করে রাব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়লে আমাদের এই বিশেষ দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।